আমি কিন্তু এই দুধটাও দিয়ে দিলাম, একটু কম মনে হচ্ছে। আসলে দুটো টিন দিলে বেশি হয়ে যাবে, সেই জন্যে একটা টিন আর একটা ছোট ডাব্বা নিয়ে নিই আমি। দেখেন কালারটা এসে গেছে, একবার ফুটে গেলে মাছ দেবো। চিংড়ি মাছ তো বেশি ফুটাই না, শক্ত হয়ে যায়, সেই জন্যে ফুটে গেলে মাছটা দেব। মাছ দেব ঘি আর গরম মশলা। চিংড়ি মাছে মালাইকারি করছি। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, কাঁচাটা দেখাইনি। এতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, একটা টমেটোর ঘষে নিচ্ছি, আর আদা রসুন পেস্ট আর গোটা গরম মশলা যখন দেবো তখন দেখাবো। চিংড়ি মাছে মালাইকারিটা বানাতে চিংড়ি মাছ ভেজে নিয়েছি, নারকেলের দুধ, কোকোনাট মিল্ক, এইটা যদি কম পড়ে তাহলে আর একটা এই যে ছোটো প্যাকেট নিয়েছি। আচ্ছা, আমার লাগছে পেঁয়াজ বাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, টমেটোর, আদ্রক লসুন পেস্ট, নুন, আর এই যে ঘি দেবো লাস্টে এক চামচ। গরম মশলা দিয়ে দিলাম তেলে, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, একটু মশলাটা কষুক, তারপরে দেখাচ্ছি আপনাকে। আদরক লসুন পেস্ট, এক চামচ, দুবার করে দিয়েছি তো অর্ধেক অর্ধেক। নুন স্বাদ অনুসার, একটুখানি গুঁড়ো লঙ্কা, টমেটোর পেস্ট একটুখানি দিলাম, জিরে পাউডার। মশলা ভাজা হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিয়েছে, আমি একটু জল দিলাম। জলটা ফুটে গেছে, আমি কিন্তু এই দুধটাও দিয়ে দিলাম, একটু কম মনে হচ্ছে।
আসলে দুটো টিন দিলে বেশি হয়ে যাবে, সেই জন্যে একটা টিন আর একটা ছোট ডাব্বা নিয়ে আমি। দেখুন কালারটা এসে গেছে, একবার ফুটে গেলে মাছ দেবো। চিংড়ি মাছ তো বেশি ফুটাই না, শক্ত হয়ে যায়, সেই জন্যে ফুটে গেলে মাছটা দেবো। মাছ দেবো ঘি আর গরম মশলা।